Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. अच्छा मिस्टर पंकज बनर्जी उस संगे चले जान आइए मैम मैडम आइए मैम इधर आइए वही আমি পঙ্কজ ব্যানার্জি এতদিন ফোনে কথা হয়েছে আজ প্রথম দেখা তোমার কৃতি নামটা না খুব সুন্দর আই লাইক ইট আসলে আমার নাম কীর্তি ডাকনাম কেটি ওইটাই আমি ইউজ করি দ্যাটস বেটার চলবে তো না 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 কিন্তু এই প্রফেশনে তুমি যখন আসতে চাও তখন তো চলবে না বললে তো ইন্ডাস্ট্রিতে তুমি অচল হয়ে পড়বে কেটি তার মানে শুধু লুকস আর ক্যামেরার সামনে পারফরমেন্সটাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের একমাত্র ফর্মুলা নয় বেবি আপনার ছবিতে চান্স পেতে গেলে আপনার সঙ্গে বসে আমাকে মদ খেতে হবে
অফ কোর্স নট নেসেসারি, কিন্তু ট্যাক্টফুল হতে হবে। তোমাকে নাটাকেও হ্যাঁর মতো করে বলতে হবে। Really, you are very sweet. তোমার এই সিম্পলিসিটিটা না আমার খুব ভালো লেগেছে। তুমি জানো আমি নাচ গান মার্কা সস্তা বাজেটের মেন স্ট্রিম ছবি করিনি। তুমি এক বছর ধরে আমাকে টেলিফোনে বিরক্ত করেছো, কতবার আমার সাথে দেখা করতে চেয়েছো, উল্টে আমি সময় দিইনি। আর এখন হ্যাঁ আপনাকে ফোন করেছি, দেখা করতে চেয়েছি আপনার ছবিতে, শুধু অভিনয় করতে চাই বলে। আপনার রিয়েলিস্টিক ফিল্মগুলো আমার খুব ভাল লাগে। অ্যামেচার নাটকে কাজ করতে করতে আমি খুব ক্লান্ত, তবে সেই যাওয়ার জন্য এইভাবে না। থাক প্লিজ, হাতটা ছাড়ুন, আমায় যেতে দিন। হাতটা ছেড়ে দিলে তোমার স্বপ্নটাই তো হাত ছাড়া হয়ে যাবে। বোকামি করো না, আমার ছবিতে অভিনয় করার সুযোগ পেলে তবেই আর্টিস্ট গ্র্যাজুয়েট হয়, যাতে ওঠে। যাতে ওটা আমার কপালে নেই স্যার, আমায় যেতে দিন। আবার বলছি, বোকামি করো না। এই ঘরের বাইরে পা রাখলে যা হারাবে তা কিন্তু আর কোনো দিন ফিরে পাবে না। আপনার সঙ্গে বন্ধ ঘরের ভিতরে আর কিছুক্ষণ থাকলে যা হারাবো সেটা হারালে একটা মেয়ের কাছে যায় কিছুই থাকে না স্যার। ফ্রিতে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, সেটা তো বিশ্বাস করো। তুমি আমার ছবিতে অভিনয় করলে তোমার বাকি জীবনটা স্বপ্নের মতো হয়ে যাবে। সেই স্বপ্নকে তুমি কোনো দাম না দিয়ে পেতে চাইছো, আর শৌর্য থাক স্যার, দরকার নেই। আমি জানতাম না আমার স্বপ্নের দাম এতটা বেশি। আমার সাধ্যের বাইরে, আসি। কে? কি চাই? দরজা খুলুন। ব্যস্ত আছি। কি চাই? কেন?
চল। আসর তো ভালোই জমেছে, চলুন এবার বাকিটা মামার বাড়িতে হবে। এর মানে কি আপনি দুম করে রুমে ঢুকে কারোর প্রাইভেসিতে এই রকম ইন্টারফেয়ার করতে পারেন না? কে আপনি? কে আমি সেটা থানায় গেলেই বুঝতে পারবেন, আমি কি পারি না পারি সেটা ওখানেই বোঝাবো। চলুন। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি হলাম ডিরেক্টর পঙ্কজ ব্যানার্জি। দাঁড়ান, হোম মিনিস্টারের সাথে কথা বলে আপনার ব্যবস্থা করছি। হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার সব থানাতে গিয়ে দেখাবে। চলুন দত্ত, চল। কি রে, তোকে কি নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, লাইনে কি নতুন নেমেছিস? এই লাইনে তো সবাইকে চিনি, তোকে তো আগে দেখিনি কোনোদিন। আমায় ছেড়ে দিন স্যার, আমি সিনেমায় নামতে চাই বলে এই লোকটা আমার হোটেলে ডেকেছে। মারবো একখানা। তোদের লাইনে নাটক দেখতে দেখতে না হেজে গেছি একদম। রোজই তো নীল ছবির শুটিং করছি। হ্যাঁ, ওট চল। বিশ্বাস করুন স্যার, আমি সিনেমা করব বলে। ওকে ওকে ডার্লিং, থানায় চলো, তুমি আর আমি শ্রীগুলে বসে শুটিং করব। তোমার গলা জড়িয়ে ধরে দুজনে মিলে গাইব, তু মেরা গার্লফ্রেন্ড, মে তেরা বয়ফ্রেন্ড। চল চল চল। এক্সেলেন্ট কিটি, ওয়েল ডান। আমি এতটা আশা করিনি, শুধু নেক্সট ছবিতে নয়, এরপর আমার সব ছবিতে আমি তোমায় কাস্ট করব, আই প্রমিস। অনেক স্ট্রাগলার আসে আবার চলেও যায়, কিন্তু তোমার লেগে থাকার টেনাসিটিটা আর সিরিয়াসনেস দেখে আমার ভালো লাগলো। আমার পরের ছবির জন্য একদম মিডল ক্লাস, আট পৌরে, এক্সপ্রেসিভ লুক, এর একটা নতুন মেয়ে খুঁজছিলাম, পেয়ে গেলাম। ভয় পাবেন না, আমরা দাদার অ্যাসিস্ট্যান্ট, পুলিশ পুলিশ কিছুই না। রমেন, ওখান থেকে ওই বোতল আর গ্লাসটা নিয়ে এসো। ওকে দাদা। নাও এটা খেয়ে নাও, অনেক স্ট্রেস গেছে, খেয়ে নাও, রিল্যাক্সড লাগবে। শুনলেনি তো, আমি খাই না এসব। আরে পাগল, এটা মদ নয়, এটা লিকার চা। শুটিংয়ে মদের দৃশ্যে এটাকে ইউজ করা হয়। খেয়ে নাও, বেশি চিনি দেওয়া আছে, চিনি স্ট্রেস ফ্রি হতে সাহায্য করে। আরে না, আমার পরের ছবির বিষয়বস্তু কাস্টিং কাউচ। আজকে এখানে যা যা হলো
পুরোটাই আমার ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমার পারফরমেন্স দেখে নেব বলে আমি টোটাল ব্যাপারটা অ্যারেঞ্জ করেছি। চরিত্রহীন ডিরেক্টর, নকল পুলিশের রেড, সবই স্ক্রিপ্টের অংশ। আর এ ঘরে ক্যামেরা লাগানো আছে যেটা পুরো বিষয়টা রেকর্ড করেছে। ইজ ইট দারুণ ব্যাপার তো। এক্স্যাক্টলি। তবে যেটাতে আমি নিজে চমকে গেছি সেটা হলো আমি আর এই আমার নকল পুলিশ তোমায় যা যা বলেছে, যা যা করেছে সবই স্ক্রিপ্টে লেখা ছিল, কিন্তু তুমি যা যা বলেছো, যা যা বিহেভ করেছো, এক্স্যাক্টলি সেগুলো স্ক্রিপ্টে লেখা। ইটস রিয়েলি সারপ্রাইজিং কোইন্সিডেন্স। এরপর লিড কাস্ট ফাইনাল করতে দুবার ভাববো না। স্যার হাতটা ভালো করে ধরুন। অনেক সংগ্রামের পর স্বপ্নের হাত যখন ধরতে পেরেছি সে হাত ছেড়ে দিয়ে আমার স্বপ্নকে আর হাতছাড়া করতে চাই না।